হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হলো খুব সহজেই কিভাবে আমরা দোকানের মতো চিকেন রোস্ট বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। তো তাই জন্য কর্তামশাই চিকেনগুলোকে বাজার থেকে নিয়ে এসে এভাবে কেটে রেখেছে, আর আমি এগুলোতে লেবু রস দিয়ে ডুবিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে এখানে কিছুটা দই, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে পাউডার, এছাড়া হলো তন্দুরি চিকেন মশলা, এটা কিন্তু মাস্ট দিতেই হবে। তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে সবগুলোকে এবার আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি আবার 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে মাইক্রোওভেনে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। দেখো মশলাগুলো যেন চিকেনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে। এরপর রেডি করা হয়ে গেলে মাইক্রোওভেনে ঠিক 40 মিনিটের জন্য ভরিয়ে দিলাম। এবার অপেক্ষার পালা। দেখো এক সাইডটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, তো আরও অনেকটা সময় হবে। এরপর প্রত্যেকটা চিকেন পিসকে উল্টে পাল্টে দিতে হবে। মোটামুটি সবগুলো উল্টে পাল্টে দেওয়া রেডি। এখন 40 মিনিটের জন্য আবার মাইক্রোওয়েভ অন করে দেব আর অপেক্ষা করতে থাকবো। দেখো ফাইনালি কিন্তু চিকেন রোস্ট রেডি। দেখো আমি খাওয়ার জন্য একদম রেডি, কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখো। তো যেরকমটা দেখতে হয়েছে সেরকমটা খেতে হয়েছে কিনা সেটা তো তোমাদের বলতে হবে। তো তাই জন্য সবার প্রথমে আমি একটু লেবু চিপে নিলাম, এবার খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। ও মাই গড, সিরিয়াসলি এত ভালো হয়েছে খেতে, এত ভালো সেদ্ধ, মশলা দিয়ে যেন চিকেনটা পুরো মজে গেছে। তো বন্ধুরা তোমরাও একবার আমার মতো করে বাড়িতে চিকেন রোস্ট বানিয়ে ফেলো, আর কীরকম হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।